সাক্ষাৎ যখন হরিণরা পেয়ে গেল, পেয়ে যাবার পরে পয়গম্বর আদম হরিণদেরকে মেহমানদারির জন্য কি করবেন কি দিবেন? ও আল্লাহর গুনাম মেহমানদারি করানো হলো পয়গম্বরদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, মেহমানদারি কাদের সুন্নাত? পয়গম্বরদের সুন্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতি পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণদেরকে দিয়া দিলেন, হরিণীরা ওই পাতা নিয়ে জঙ্গলের ভিতরে দৌড়াইতেছে, আর বেহেশতি পাতার সুঘ্রাণে পুরা জঙ্গলের ঘ্রাণে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্যান্য হরিণরা বলতেছে, ব্যাপার কি, ব্যাপার কি, এত সুন্দর ঘ্রাণ, কিসের ঘ্রাণ, কিসের ঘ্রাণ, কোট থেকে ঘেরানগুলি আসলো। এই হরিণীরা বলতেছে, ও ভাই, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসেন, তার সাক্ষাৎ লাভের জন্য আমরা তার সাথে সাক্ষাৎ করেছি, তিনি আমাদেরকে মেহমানদারি করতে একটা পাতা দিয়েছেন, ওই পাতার ঘেরানে পুরো জঙ্গল আলোকিত হয়ে গেছে। বেহেশতির সুঘ্রাণ, কথা ঠিক কি না? এই জন্য মেহমান আসলে আমরা অনেকে বেজার হই, অনেকে কি হই, মেহমান আসলে অনেকে বেজার হইয়া যায়। এটা পয়গম্বরদের সুন্নাত। মেহমান আপনার ঘরে আসবে, আপনার ঘরে খানা খাবে, আর মেহমান আপনার ঘরে খানা খাওয়ার মানে হইল আমার আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়া দিছে। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বেলাও খানা খাইতেন না মেহমান সারা। সুবহানাল্লাহ বলেন। অনন্য হরিণরা বলতেছে, আমরাও পাতা আনতে যাব। কথা কিন্তু দুইটা, কয়টা? একটা হইছে পয়গম্বর আদমের সাক্ষাৎ লাভ করবে, আর একজনে নিয়ত করছে কি, কথা বলেন পাতা আনতে যাবে। দুইজনের নিয়ত কি এক হইছে? গরমিল আছে কি নাই? দ্বিতীয় দল হরিণ পয়গম্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাক্ষাৎ লাভ করলো, তাদেরকেও পয়গম্বর আদম আলাইহিসসালাম সিঁড়ে সিঁড়ে পাতাগুলি দিয়ে দিলেন, তারা পাতা নিয়ে জঙ্গলের ভিতরে দৌড়াইতেছে, কিন্তু তাদের পাতার ভিতরে কোনো ঘেরান নাই। সুবহানাল্লাহ করে বলেন। কারণ কি, কারণ কি? কারণ হলো নিয়াতের ভিতরে ভেজাল। প্রথম দল নিয়াত করছে পয়গম্বর আদমের সাক্ষাৎ লাভ করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাতার ঘেরান তাদেরকে বোনা স্বরূপ দিয়ে দিছে। দ্বিতীয় দল হরিণ নিয়াত করছে পাতা আনতে যাবে, তারা পয়গম্বরের সাক্ষাৎ লাভ করছে তাও ঠিক, পাতা পেয়েছে তাও ঠিক, কিন্তু পাতার ভিতরে কোনো ঘেরান নাই। পৃথিবীর মধ্যে একদল হরিণ আছে, যেই হরিণের ভিতরে মৃগুলাবি কস্তুরি পাওয়া যায়, কথা ঠিক কিনা? কোন হরিণ? সকল হরিণের ভিতরে কিন্তু মৃগুলাবি কস্তুরি পাওয়া যায় না। ওই জাতের হরিণ, যেই হরিণরা পয়গম্বর আদমের সাক্ষাৎ লাভ করেছে, পয়গম্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যাদেরকে প্রথম পাথা দিয়েছিলেন, ওই জাতীয় হরিণের পেটে আল্লাহ তাআলা কুদরতে মৃগুলাবি কস্তুরি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, আমাদের নিয়তকে খলুসিয়াত করতে হবে, কথা ঠিক কিনা? এই মজলিসের মধ্যে আমরা অনেকে আছি, ঢাকা থেকে হুজুর আসছে, হুজুরকে দেখতে যাবো, যারা এই নিয়ত করে আসছি, আমার মূল আলোচনা এখনো শুরু করি নাই, মূল আলোচনা শুরুর আগে আমরা নিয়তকে পরিবর্তন করি আর বলি, মালিক গভীর রজনী পর্যন্ত এখানে বসে রয়েছি, উদ্দেশ্য হইল তোমাকে পাওয়া। সিল্লাকান সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে আমাদের দাম কত জানেন? আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। এই দুনিয়ার পয়গম্বর তখন হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। কি কথা বলতে চাই? আল্লাহ আপনার সাথে আমি কথা বলতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি তুর পাহাড়ে চলে আসো, সকলে আমরা মনোযোগ দিয়ে শুনি,
আলোচনার ভিতরে মনোযোগ দেই। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় আমল আছে, কথা ঠিক কি না? জমিন থেকে দেড় মাইল উপরে তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে মাজারের মধ্যে আসছে, জমিন থেকে দেড় মাইল উপরে 3,750টা সিঁড়ি অতিক্রম করে পয়গম্বর হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে উঠলেন, চিল্লাকান সুবহানাল্লাহ। সিঁড়ি কয়টা? 3,750টা সিঁড়ি মনে রাখতে হবে, তো অস অস মনে রাখতে হবে না? তুর পারে সিঁড়ি কয়টা? তাফসীরে মাজারের মধ্যে আসছে 3,750টা সিঁড়ি, জমিন থেকে দেড় মাইল উপরে পয়গম্বর মূসা নবী আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা মূসা নবীর সঙ্গে এক না দুই না 140,000 ভাষায় কথা বলেছে। কত ভাষা? 140,000 ভাষার মধ্যে মাত্র 40,000 ভাষা আল্লাহ তাআলা দুনিয়ায় ব্যবহার করেছেন, আর 100,000 ভাষা আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। 140,000 ভাষায় কথা বলার পরে আমার আল্লাহ প্রশ্ন করছে, মূসা আমি তোমাকে কি বলছি বলো দেখি। মূসা নবী বলেন, আল্লাহ আমি কিছু বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন, কিছু বুঝতে কারণ আছে না নাই? কারণ ধরে 140,000 ভাষার মধ্যে মূসা নবীর ইব্রানি ভাষা মাতৃভাষাটা ছিল না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখেন, মূসা রে এইবার আমি তোমার মাতৃভাষায় কিছুক্ষণ কথা বলবো। আমার আল্লাহ তাআলা মূসা নবীর সঙ্গে আরো কতক্ষণ মাতৃভাষায় কথা বলার পরে আমার আল্লাহ প্রশ্ন করতেছেন, মূসা বলো দেখি তোমার সঙ্গে কি কথা বলেছি। চিল্লাকান সুবহানাল্লাহ। মূসা নবী বলতেছেন, আল্লাহ এইবার আপনি যে কয়টা কথা বলেছেন প্রত্যেকটা কথা আমি বুঝতে পেরেছি। চিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মূসা বলো দেখি কি বলেছি। মূসা নবী বলতেছেন, আল্লাহ আপনি এতক্ষণ আখির জামানার পয়গম্বরের উম্মতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কি বলতেছে? আখির নবীর উম্মতের প্রশংসা আপনি করেছেন। মূসা নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মতের নিদর্শন কি, এদেরকে কিভাবে চেনা যাবে? আমার আল্লাহ তাআলা জানায় দেন, মূসা আখির জামানার পয়গম্বর 4 গুণে গুণান্বিত। চিল্লাকান সুবহানাল্লাহ। গুণ কয়টা? এই 4টা গুণ মুখস্থ রাখতে হবে, 4টা গুণ আমাদের জীবনে আমল করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাই কে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দ যখন কোন কাজ শুরু করবে কাদের শুরুতে পড়ে নিবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যারা পড়েছেন ভাগ্যবান মা বাবার সন্তান,
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি? কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। ও আল্লাহর গোলাম, যারা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। শুধু তাই নয়, তাই নয় রে আল্লাহর গোলাম, যেদিন তুমি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে মাওলার কবরে চলে যাব, ওই দিন আমার আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে বিসমিল্লাহ সদা সর্বদা পাঠ করার কারণে জান্নাতের মধ্যে স্পেশাল একটা বিল্ডিং দান করবেন। সুবহানাল্লাহ বলেন, স্পেশাল একটা বিল্ডিং দান করবেন। ওই বিল্ডিং এর চতুর্দিকে জানালা থাকবে, চতুর্দিকে জানালা থাকবে, সামনে জানালা, পিছনে জানালা, ডানে জানালা, বামে জানালা, চতুর্দিকে জানালা থাকবে। ওই দিন সবচাইতে বড় নিয়ামত হইল, বান্দা যেই জানালার গ্লাস দইরা টান দিবে সরাসরি আমার মাওলাকে দেখতে পাবে। এক নম্বর গুণ কি কাজের শুরুতে? বিসমিল্লাহির রহমানির রহিম। কয় নম্বর গুণ? দুই নম্বর গুণ মুসা শোনো, আখিরে আমার পয়গম্বরের উম্মত, বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করবে ওই কাজটা যখন শেষ হয়ে যাবে, কাজের শেষে পড়ে নিবে আলহামদুলিল্লাহ। কি পড়তে হবে? আর বলে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর বান্দা আমার মাওলার প্রশংসা করবে, যে আল্লাহ তালার প্রশংসা করবে ওই বান্দাকে আমার মাওলা নিয়ামত বাড়াইয়া দিবে। দুই নম্বর গুণ কি কাজের শেষে? আলহামদুলিল্লাহ বলা। ও পয়গম্বর নবী মুসা শোনো, এই উম্মতের একটা নিদর্শন, এরা যখন আমি আল্লাহর মহত্বের বরাত্বের কথা শুনবে তখন এরা আশ্চর্য হয়ে পড়বে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনার আমার মর্তমায় এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে নদীর পাড়ে হাঁটতেছেন, ওই লাঠি দিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। তিনি তাকায়া দেখতেছেন ওই পাথরের ভিতরে সুন্দর সুদর সোনা যুবক তাসবি হাতে নিয়া আমার মাওলার তাসবি পাঠ করতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই তুমি এখানে কত বছর? বলে আমি এখানে 300 বছর। সুবহানাল্লাহ, কত বছর? 300 বছর মাওলার ইবাদত বন্দেগি করতেছি, আমার আল্লাহ জানায়দান ও নবী ঈসা পয়গম্বর উম্মতে মুহাম্মাদি সবে কদরের রজনীতে যে ইবাদত করবে, কোটি কোটি গুণ নেকি আমি আল্লাহ তাদেরকে বাড়ায়া দিব। এটা আমাদের গুণ। কাদের গুণ? তিন নম্বর গুণ হইল আল্লাহর মহত্বের বরাত্বের কথা শুনলে সুবহানাল্লাহ পড়া, কথা ঠিক কি না? হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোন আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? আর বলে বলেন, কয়বার? একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা আসমানে এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গাগুলি আছে আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, তাই নয় আল্লাহর গুণান, যারা আমার মাওলার তাসবি সুবহানাল্লাহ পাঠ করবা তাদের জন্য বেহেস্তের মধ্যে আমার আল্লাহ তাআলা এত বিশাল ফলের বাগান তৈরি করেছেন, এত বিশাল ফলের বাগান, এত বিশাল ফলের বাগান। আল্লাহর নবী বলেন, একটি শক্তিশালী ঘোড়া, তেজস্বী ঘোড়া এক নয় দুই নয় 500 বছর দৌড়েও ছায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, তাই নয়
আকামুল হাকিমিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোহারিয়া সূরাতে একটা ডাক দিবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ না ফরমান বেঈমান শুকর গুশকর বেনামাজির দল আজকে আমার নেককার পরেজগার বত্তা কি বান্দাদের থেকে তোরা জুদা হইয়া যা আলাদা হইয়া যা ওই দিন নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কাটতে থাকবে জমিনটা তামার হয়ে যাবে সূর্যটা একাধিক বিলাস্ত উপরে চলে আসবে ওই সূর্যর সমস্ত মুখগুলি জমিনের ভিতর সারিয়া দিবে আমার আল্লাহ বলবেন হ্যাঁ সূর্য তোর ভিতরে যত তাপ আছে তাপগুলি সারিয়া দে সূর্যের তাপে গুনাগার বেঈমান শোধ করবে না আমাদের মাথার মগজ টকবাক টকবাক করে ঘুরতে থাকবে ওই মুহূর্তে যারা সুবহানাল্লাহ পাঠ করবা সুবহানাল্লাহর পতাকা নিয়ে মাওলার আরশের চতুর্দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার ওই বান্দাগুলি কোথায় বলে কারা ওই যে সুবহানাল্লাহ বলনি ওলা বান্দারা কোদেরকে ডাকো ওদেরকে ডাকা হবে বলে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চরমোনাই গেছি মাওলানা পাও নাই ওয়াজ মাহফিলে গেছি মাওলানা পাও নাই এ বান্দা ফজরের সময় আরামের ঘুম হারাম করে মসজিদে দৌড়ে গেছি আমি মাওলানা পাও নাই বান্দা আয় আমি আল্লাহ তোদেরকে আরশের ছায়ায় স্থান দিয়া দিলাম আরবরে বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি আরবরে বলেন লাভ না ক্ষতি সুবহানাল্লাহ বললে লাভ আমার সুবহানাল্লাহ না বললে ক্ষতিও আমার কথা ঠিক কি না আপনারা যদি আমার মাওলার তাজবি পাঠ না করি তাতে আমার মাওলার কিছু আসছে যায় না ওই যে গাছে পাতা দেখতেছেন ওই পাতাটা পর্যন্ত আমার মাওলার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে আমার মাওলা যা কিছু বানাইছেন সমস্ত মাখলুকাত আমার মাওলার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ তিন নম্বর গুণ কি সুবহানাল্লাহ বলা ও নবী মুসা মনে আসেনি ও পয়গম্বর মুসা উম্মতে মুহাম্মাদের চার নম্বর গুণ কয় নম্বর চার নম্বর গুণ হইল উম্মতে মুহাম্মাদি এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যখন কোনো কাজের ওয়াদাবদ্ধ করবে কাজের শুরুতে পড়ে নিবে ইনশা আল্লাহ কি পরে নিব আমরা অনেক সময় বলি ভাই বাজারে যাবেন নি ইনশাল্লাহ যাব ভাই মাহফিলে যাবেন নি ইনশাল্লাহ যাব আল্লাহ তাআলা বলেন যেই কথার শুরুতে ইনশাল্লাহ বলা হয় ওই কাজের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতের মুঠার মধ্যে নিয়ে আনি